গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আজকে আমরা একটুখানি যাচ্ছি বেরুবেরু করতে, তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো গাইস, এখন রয়েছি রাস্তায়, তো আয়ুষা আয়ুষের বাবা সামনে রয়েছে। তো চলো, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আমাকে এখনও বলেনি সারপ্রাইজ, তা বলেছে চলো ট্রেনে ওঠো, দেখবা কোথায় যাই। তো দেখি চলো কোথায় যায়। যাচ্ছে দেখো গাইস, বাবার কোলে উঠে। এখন আমরা রয়েছি স্টেশনে, আর এই যে আয়ুষ বায়না করছে, লজেন খাবে। কি খাবি তুই? দাঁতে পোকা, তো লজেন খাবে, তাহলে বেরে উঠে যেতে পারবি না লজেন খাবে। তো চলো ট্রেনে উঠছি। আর ওই আয়ুষ বসে রয়েছে, আমি দাঁড়িয়ে আছি। তো চলো, আয়ুষ বসে আছে গাইস, আর বাবার সাথে বসে আছে। শ্যামনগরে আসছি, তো শ্যামনগরে মন্দিরে যাচ্ছি। তো চলো কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন শ্যামনগরে যাচ্ছি মন্দিরে, তো মন্দিরে এখন আমরা পুজো দেবো, যাই। তো চলো। তো গাইস, মায়ের পুজোর জন্য এখান থেকে আমরা ডালা নিয়ে নিচ্ছি। তো দেখো, আমি এখান থেকে এখন ডালাটা নিয়ে তারপরে ভেতরে ঢুকবো পুজোর জন্য।
তো এখান থেকে ওরা পুজোর জন্য ডালা দিয়ে দিচ্ছে, তো সাথে থাকবার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গাইস। ডালা কিনে নিচ্ছি, মায়ের এখানে পুজো দেবো, তো এই যে ডালা কিনছি। তো পুজো সব পুজো কিন্তু সন্ধে হয়ে গেছে, কেন একট পরেই মন্দির বন্ধ হয়ে যাবে, তো চলো পুজোটা দিয়ে দিই। সো গাইস একটু সন্ধে সন্ধে হয়ে গেল, তো ওখানে তো ভিডিও করা যাবে না, মোমবাতিগুলো ধরে যাবো। বাবু জুতো খুললো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তাই দেখো শিব মন্দির, তো ঠাকুরের ওখানে যেহেতু ভিডিও করা যায় না, আর আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, তো ভালো লাগছে, আগের বারও গরম গরম হতে এসেছিলাম। তো চলো দেখো তুমি হচ্ছে, আর ওখানে ভিডিও করা যাবে না মায়ের সামনে। তো এখানে আছে গঙ্গার পার, অন্ধকার হয়ে গেছে। খুব আনন্দ করছে, এটাকে প্যাকেটের মতো বেঁধে দেবে, চলো কি সুন্দর শাড়ি ভাবে হয়েছে। বাড়ির জন্য একটু নিয়ে নিচ্ছি, তো চলো সাথে থাকো আর দেখতে থাকো।
চলে এসেছি প্রচুর গাইজ, মানে অনেকটা দিন পরে ঘোরা হলো। তো আসার সময় আমি ট্রেনে গাইজ ভিড় ছিল, দেখাতে পারিনি। তো চলো এবার চেঞ্জ করে নেবো, আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো গাইজ, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। টাটা।